হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এসেছি। আপকামিং এক্সামগুলিতে তোমরা এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলি থেকে অনেকটা উপকৃত হবে এবং প্রত্যেক দিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত টপিক আসে সেগুলি কিন্তু শিখে রাখা দরকার, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স একটা ইম্পর্ট্যান্ট পার্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তাই আমরা চেষ্টা করছি প্রত্যেক দিন তোমাদেরকে কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার জন্য, এবং আমাদের এই ক্লাসে তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে ক্লাসের মধ্যে শিখে নিতে পারবে। তো আমরা সেভাবেই কোশ্চেনগুলি সেটিং করছি এবং এর পাশাপাশি অবশ্যই আমরা ডিসকাশনও রাখছি। প্রথম কোশ্চেন, হু হ্যাজ বিন নমিনেটেড বাই ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন ফর দ্য পজিশন অফ ওয়ার্ল্ড ব্যাংকস চিফ, বিশ্ব ব্যাংকের প্রধান পদের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাকে মনোনীত করেছেন? কোশ্চেন নাম্বার ওয়ান, রাইট অ্যান্সার হচ্ছে অজয় বাঙ্গা। অজয় বাঙ্গাকে জো বাইডেন মনোনীত করেছেন, নমিনেটেড করেছেন কিসের জন্য? ওয়ার্ল্ড ব্যাংকের চিফ পদের জন্য। উনি হচ্ছে ফর্মার সিইও অফ মাস্টার কার্ড, মাস্টার কার্ডের ফর্মার সিইও। অজয় বাঙ্গা হচ্ছে মাস্টার কার্ডের ফর্মার সিইও। হি ইজ অ্যান ইন্ডিয়ান আমেরিকান, অজয় বাঙ্গা একজন ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান আমেরিকান হচ্ছেন অজয় বাঙ্গা। অ্যান্ড ওনার জন্ম হয়েছে পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে ওনার জন্ম হয়েছে। তো এখন ওনাকে ওয়ার্ল্ড ব্যাংকের চিফ হিসেবে নমিনেটেড করেছেন জো বাইডেন, আর উনি এর আগে মাস্টার কার্ডের সিইও ছিলেন, মাস্টার কার্ডের। ওকে ফ্রেন্ডস, নাও কোশ্চেন নম্বর টু, হুইচ কান্ট্রি হ্যাজ ডিক্লেয়ার্ড এ হেলথ ইমার্জেন্সি ইন ভিউ অফ দ্য ডেঙ্গু আউটব্রেক, ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য কোন দেশ জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে? কোশ্চেন নম্বর টু, রাইট অ্যান্সারটা হবে পেরু। পেরুতে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব আউটব্রেক এটা দেখা দিয়েছে, তার জন্য পেরু কি করেছে? হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে। পেরু হচ্ছে সাউথ আমেরিকান একটি কান্ট্রি, সাউথ আমেরিকান কান্ট্রি হচ্ছে পেরু, সাউথ আমেরিকান কান্ট্রি একটি হচ্ছে পেরু। এটি তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো খাতাতে। তো 90 দিনের জন্য হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে পেরু, 90 দিনের জন্য, 90 ডেজ হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে পেরু। গত যে এক মাস, সরি, টোটাল 2023 মনে করো, টোটাল ইয়েস জানুয়ারি ফেব্রুয়ারি, গত 2 মাসে পেরুতে 11,500 নতুন কেস দেখা দিয়েছে, 11,500 জানুয়ারি থেকে কাউন্ট করলে 11,500 টোটাল ডেঙ্গু কেস দেখা দিয়েছে। তো তার জন্য কিন্তু পেরু গভর্নমেন্ট কি করেছে? হেলথ ইমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে। তাছাড়া তোমরা এটাও জেনে নিতে পারো যে পেরুর ক্যাপিটাল নাম কি, পেরুর যে ক্যাপিটাল, পেরুর ক্যাপিটালের নাম কি? পেরুর ক্যাপিটাল হচ্ছে লিমা, পেরুর ক্যাপিটাল হচ্ছে লিমা। আর পেরুর যে কারেন্সি, পেরুর কারেন্সি হচ্ছে সোল। পেরুর কারেন্সিকে কি বলে? পেরুর কারেন্সি হচ্ছে সোল। তো পেরু থেকে আমরা তাহলে কয়েকটি কোশ্চেন কিন্তু শিখে নিতে পেরেছি। নাও কোশ্চেন নম্বর থ্রি, আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ইন্ডিয়া দ্য ফার্স্ট G20 ফাইন্যান্স মিনিস্টার্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাংকস গভর্নর্স মিটিং উইল বি হেল্ড ইন হুইচ সিটি। ভারত এই বছর G20 সভাপতিত্ব করছে। তো ভারতের সভাপতিত্বে প্রথম G20 যে মিটিং হচ্ছে, এখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আছে, অর্থমন্ত্রী আছে, এটা কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? G20 ফিনান্স মিনিস্টারদের যে বৈঠকটা, এটা এই বছর অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গালুরুতে। কোশ্চেন নম্বর থ্রি, রাইট অ্যান্সার হচ্ছে অপশানে বেঙ্গালুরু।
কোশ্চেন নাম্বার 4, অন হুইচ ডে সেন্ট্রাল এক্সাইজ ডে, সেন্ট্রাল এক্সাইজ ডে ইজ অবজার্ভ, কোন তারিখে সেন্ট্রাল এক্সাইজ ডে সেলিব্রেট করা হয়। কোশ্চেন নাম্বার 4, রাইট অ্যান্সার হচ্ছে 24th ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 24-এ সেন্ট্রাল এক্সাইজ ডে সেলিব্রেট করা হয়। এবং প্রথম সেন্ট্রাল যে এক্সাইজ ডে এটা কিন্তু করা হয়েছে 1964-এ, দ্য সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, যাকে শর্টে বলে সিবিআইসি। সিবিআইসির ফুল ফর্ম কি? দ্য সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। এই যে সিবিআইসি, এটা এস্টাবলিশ করা হয়েছে কবে? 1964। এই 1964 থেকে সেন্ট্রাল এক্সাইজ ডেও সেলিব্রেট করা হয় প্রতি বছর ফেব্রুয়ারি 24-তে। কোশ্চেন নম্বর 5, হু ওন দ্য ব্রোঞ্জ মেডেল, হু ওন দ্য ব্রোঞ্জ মেডেল ইন র্যাপিড ফায়ার পিস্তল, র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্ট অ্যাট ISSF ওয়ার্ল্ড কাপ, ISSF ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপের মধ্যে যে পিস্তল র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টের মধ্যে ব্রোঞ্জ মেডেল কে পেয়েছে? কোশ্চেন নম্বর 5-এর রাইট অ্যান্সারটা হচ্ছে 19 বানওয়ালা। 19 বানওয়ালা কি করেছে? এই যে ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে ফায়ার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টের মধ্যে। এবং এই বছর এই যে ISSF ওয়ার্ল্ড কাপ হয়েছে, এটা ইজিপ্টের মধ্যে হয়েছে, ইজিপ্টের কায়রো শহরে, ইজিপ্টের কায়রো শহরে এটা হয়েছে। এবং উনি 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে, 25 মিটার র্যাপিড ফায়ার, 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টের মধ্যে কিন্তু ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছে ভারতের হয়ে। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট বিকাম ফার্স্ট স্টেট টু অর্গানাইজ কাল্টিভেশন অফ লিকোরাইস, যাকে মুলেথি ও বলে, বলছে ভারতের কোন রাজ্য লিকোরাইস বা মুলেথি চাষের জন্য প্রথম রাজ্য হয়ে উঠেছে। মুলেথি চাষের জন্য প্রথম রাজ্য ভারতবর্ষের মধ্যে, কিন্তু অন্যান্য রাজ্যের মধ্যে মুলেথি চাষ করা হয় না। যে মুলেথি বিশেষ করে আফগানিস্তানের মধ্যে বেশি করে জন্মায়, এই যে মুলেথি যে শস্যটা, এটা একটা হার্ব, এই হার্ব এটা মেডিসিনের কাজে কিন্তু ব্যবহার করা হয়। এটা মেইনলি যে গ্রোন করা হয় কোন কোন কান্ট্রিতে? আফগানিস্তানে। মেইনলি গ্রোন কান্ট্রি আফগানিস্তান, এই যে মুলেথি এটা মেইনলি গ্রোন কান্ট্রি কি? আফগানিস্তান। আফগানিস্তানে বিশেষ করে এটা চাষ করা হয় বিশেষ করে, ঠিক আছে। তো ভারতবর্ষের কোন স্টেট ইদানিং সিদ্ধান্ত নিয়েছে যে ওই রাজ্যে এটা কাল্টিভেট করা হবে? এবং এই যে মুলেথি, এটা হচ্ছে একটা সুইট রুটস, ইটস এ হার্ব দ্যাট হ্যাজ সুইট রুটস, এটা হার্ব। এবং এটা যে রুট শিকড় ওইটা সুইট মিষ্টি হয়, এবং এটা হার্বাল মেডিসিনে ইউজ করা হয়। তো হিমাচল প্রদেশ রাজ্য কি করেছে? এটা সিদ্ধান্ত নিয়েছে, হিমাচল প্রদেশ সিদ্ধান্ত নিয়েছে যে এটা ওই রাজ্যে চাষ করা হবে। কোশ্চেন নম্বর 7-এ বলছে, রিসেন্টলি অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি কল, ইন্স্যুরেন্স একটা কোম্পানি, সেই ইন্স্যুরেন্স কোম্পানির নাম হচ্ছে কম্পেয়ার দ্য মার্কেট। এই ইন্স্যুরেন্স কোম্পানি একটা সার্ভে করেছে এবং সার্ভের পর পাবলিশ করেছে, কি পাবলিশ করেছে? যে বেস্ট ড্রাইভার্স কান্ট্রি, বেস্ট ড্রাইভার্স কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে খুব ভালো ড্রাইভিং করে কোন দেশের মানুষ, এটা সার্ভে করেছে। কম্পেয়ার দ্য মার্কেট নামে যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানি, তো সেই সার্ভেতে কি উঠে এসছে? যে কোশ্চেন কিন্তু বলা হচ্ছে হুইচ ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া, সেই সার্ভেতে ইন্ডিয়ার পজিশন কি এখানে আমরা জানবো। তবে অবশ্যই সেই সার্ভেতে ফার্স্ট কোন দেশ, সেকেন্ড কোন দেশ, থার্ড কোন দেশ, সবার শেষে কোন দেশ আছে, ওইগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 7,
ফার্স্ট হচ্ছে জাপান, ফার্স্ট হচ্ছে জাপান। জাপান ড্রাইভিং এর ক্ষেত্রে যে 1 নম্বর পেয়েছে, অর্থাৎ খুব ভালো, জাপান থেকে ভালো অন্য কোনো দেশ নেই, জাপান ড্রাইভিং এর ক্ষেত্রে অনেকটা ভালো। সেকেন্ডে আছে নেদারল্যান্ড, সেকেন্ডে আছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, তোমরা লিখে রাখতে পারো, নেদারল্যান্ড হচ্ছে সেকেন্ড। আর থার্ড, থার্ড কোন কান্ট্রি? থার্ড হচ্ছে নরওয়ে, থার্ড নরওয়ে। তো এখন এই প্রশ্ন কিন্তু ইন্ডিয়ার পজিশনটা কত, ড্রাইভিংয়ে ইন্ডিয়ার পজিশন কত? 7-এ অপশান এ তো হবে না, অপশান এ ফার্স্ট, ফার্স্ট তো ইন্ডিয়া নয়, ফার্স্ট হচ্ছে জাপান, সেকেন্ড হচ্ছে নেদারল্যান্ড, থার্ড হয়েছে নরওয়ে। আর ইন্ডিয়া কত নম্বর পেয়েছে? ইন্ডিয়া হয়েছে 4। তো অপশান তো নেই, অপশানে আমরা 4th রাখিনি। তাহলে কিন্তু আনসারটা তোমরা করতে হবে, এটা আনসার করবে নান অফ দ্য অ্যাবাভ, আনসার করবে নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। আর লাস্ট, সর্বশেষ, যে সবার সবচেয়ে ওয়াস্ট, সবচেয়ে খারাপ পারফরমেন্স ড্রাইভিং এর ক্ষেত্রে কোন দেশের? থাইল্যান্ডের। এটা কিন্তু জেনে রাখা দরকার, থাইল্যান্ড, ঠিক আছে। আমরা একটা কোশ্চেনের এগেনস্টে আরো অন্যান্য যে ইনফরমেশনগুলি থাকে সেগুলি দেওয়ার চেষ্টা করছি, তোমরা উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের মূল্যবান কমেন্টের আমরা অপেক্ষায় থাকি, এবং ক্লাসগুলি কীরকম হচ্ছে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। তোমাদের একটি পার্টিসিপেশন আমাদেরকে ইন্সপায়ার করে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য, তাই চেষ্টা করবে বন্ধুর সাথে শেয়ার করার জন্য। যারা সাবস্ক্রাইব করেনি, নতুনভাবে এসছ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যে সার্ভেটা হয়েছে সেই সার্ভে অনুসারে কিন্তু ড্রাইভিংয়ে ফার্স্টে আছে জাপান, সেকেন্ডে নেদারল্যান্ড, থার্ডে নরওয়ে, ইন্ডিয়া আমরা আছি 4th পজিশনে, অ্যান্ড সবচেয়ে খারাপ যে পজিশন ওইটা পেয়েছে থাইল্যান্ড, সবার নিচে আছে থাইল্যান্ড। নাও কোশ্চেন নাম্বার 8, হুইচ ইন্ডিয়ান স্টেট ইন্ট্রোডিউসড এ স্পেশাল বাস ফর স্ট্রিট চিলড্রেন? স্ট্রিট চিলড্রেনদের জন্য কোন স্টেট বিশেষ বাসের, যে বাস পরিষেবা, সেই পরিষেবার ব্যবস্থা করেছে? কোশ্চেন নাম্বার 8, আনসার হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র স্ট্রিট যে চিলড্রেন আছে তাদের জন্য বিশেষ একটা বাসের ব্যবস্থা করেছে, সেই বাসটা, সে যে এই যে সিস্টেমটা এটা চালু করেছে কোন ডিস্ট্রিক্টে? মহারাষ্ট্রের থানে, থানে ডিস্ট্রিক্টের মধ্যে এটা চালু করেছে, থানে ডিস্ট্রিক্ট দেখে রাখতে পারো, মহারাষ্ট্রের থানে ডিস্ট্রিক্টের মধ্যে কি করেছে, ওইখানকার ডেপুটি কালেক্টর কি করেছে, ওইখানকার ডেপুটি কালেক্টর ডিসি, ডেপুটি কালেক্টর কি করেছে, বাস পরিষেবা চালু করেছে স্ট্রিট চিলড্রেনদের জন্য। থানে ডিস্ট্রিক্টের যে ডেপুটি কালেক্টর আছে উনি এটা করেছেন, অ্যান্ড সেই ডেপুটি কালেক্টরের নাম হচ্ছে অশোক সিঙ্গারে, নামটাও জেনে রাখা দরকার কোন ডেপুটি কালেক্টর এটা করেছে, অশোক সিঙ্গারে। একসাথে ও যে বাস, যে বাসটা চালু করেছে, সিটিং যে ক্যাপাসিটি এটা হচ্ছে 25। নাও কোশ্চেন নাম্বার 9, 31st এডিশন অফ নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2023 স্টার্টস অন, কবে থেকে 31st এডিশন অফ নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার স্টার্ট হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে? কোশ্চেন নম্বর 9, রাইট আনসার 25th ফেব্রুয়ারি থেকে নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার শুরু হতে যাচ্ছে, এবং এটা 25th ফেব্রুয়ারি থেকে তো স্টার্ট হচ্ছে, থাকবে কোন তারিখ পর্যন্ত? 25th ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে এটা কিন্তু থাকবে মার্চ 5 পর্যন্ত, মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত এই মেলা কিন্তু চলবে। তো ফ্রেন্ডস, এই বছর এই যে নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2023 এর থিম কি? এর থিম হচ্ছে
আজাদি কা অমৃত মহোৎসব। লিখে রাখতে পারো যে নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2023-র থিম কি থাকবে? আজাদি কা অমৃত মহোৎসব। আর এই যে মেলা বুক ফেয়ারটা, এটা কিন্তু 1972 থেকে চলে আসছে। 1972, এই যে বুক ফেয়ার, এই বুক ফেয়ারটা কিন্তু প্রথম হয়েছে কবে? 1972 থেকে এটা স্টার্ট হয়েছে। 1972 থেকে প্রতি বছর এই নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ারটা হয়ে আসছে। এবং এই বছর ইনাগুরেশন করবে কে? এই বুক ফেয়ার ইনাগুরেশন করবে কে? আমাদের ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান এই বছর 31st এডিশন অফ নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ারের উদ্বোধন করবে। কোশ্চেন নাম্বার 10, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া? নিউ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে একজনকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে, তো ওনার নাম কি তোমরা আনসার করো। কোশ্চেন নাম্বার 10, রাইট আনসারটা হচ্ছে রাজীব সিং রঘুবংশী। রাজীব সিং রঘুবংশীকে নতুন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে নিয়োগ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 11, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ ওএনজিসি ডাইরেক্টর? ওএনজিসির নতুন ডাইরেক্টরকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তো ওএনজিসির এখন নতুন ডাইরেক্টর কে? পঙ্কজ কুমার। পঙ্কজ কুমারকে ওএনজিসির নতুন ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে, পঙ্কজ কুমার। তো বন্ধুরা, আমি আবারও বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের বন্ধুদের সাথে আমাদের এই ক্লাসগুলি শেয়ার করে নেবে। এখন অবশ্য আমাদের ত্রিপুরা রাজ্য যে আপকামিং যে এক্সাম, ওইটা অনেকটা দূর এবং কাছে কিন্তু সেরকম এক্সাম নেই, ঠিক আছে? তারপরেও আমরা কিন্তু কন্টিনিউ কারেন্ট অ্যাফেয়ার্স বাড়িতে পড়তে হয়, প্রিপারেশন যদি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হয়, তো প্রিপারেশন এরকম নয় যে এক্সামের 3 মাস আগে পড়বো, 2 মাস আগে পড়বো, ঠিক আছে? তো ত্রিপুরাতে আপকামিং ডেজে এক্সাম অবশ্যই হবে, টিপিএসসি দ্বারা অনেক এক্সাম কন্ডাক্ট করা হয় তোমরা জানো, তো সেভাবে প্রিপারেশন নিতে হবে। আর শুধুমাত্র স্টেটের এক্সাম কেন, সেন্ট্রাল এক্সামে গুলির জন্য তো তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো তার জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই চেষ্টা করবে প্রত্যেক দিন আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে। কোশ্চেন নাম্বার 12, হু লঞ্চড দ্য বুক মোদি শেপিং এ গ্লোবাল অর্ডার ইন ফ্লাক্স? নতুন একটি বই, মোদিকে নিয়ে আরও একটি নতুন বই লেখা হয়েছে এবং সেই বইটি কার দ্বারা লঞ্চ করা হয়েছে? February 24th এটা লঞ্চ করা হয়েছে এবং এই বুকটা লঞ্চ করা হয়েছে জেপি নাড্ডা দ্বারা। জেপি নাড্ডা এই বুকটা লঞ্চ করেছে এবং এই বুকটা ফরওয়ার্ডেড বাই, ফরওয়ার্ড করেছে কে? এস জয়শঙ্কর। ফরওয়ার্ড করেছে এস জয়শঙ্কর, আর অ্যাকচুয়ালি এই কোশ্চেনের আনসারটা কিন্তু হবে জেপি নাড্ডা। ফরওয়ার্ড করেছে এস জয়শঙ্কর, আর এডিটর এই যে বুক, এই বুকটার এডিটর তিনজন, সেই তিনজনের নাম আমি লিখে দিচ্ছি, তোমরা কিন্তু খাতাতে লিখে রাখতে পারো। তো এই যে বইটা, এই বইটা লিখেছে তিনজনে মিলে, এই তিনজন এডিটরের নাম আমরা এখানে লিখে দিয়েছি, সুজন চিনয়, উত্তম কুমার সিনহা, বিজয় চটিওয়ালা। এই তিনজনে মিলে কিন্তু এই যে বুক মোদি শেপিং এ গ্লোবাল অর্ডার এই বুকটা লিখেছেন। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আসার চেষ্টা করব। এভাবে তোমরা কন্টিনিউ আমাদের ক্লাসগুলি করার চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।